আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। যারা ক্লাস সিক্সে আছো, তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা কথা বলবো। তৃতীয় অধ্যায়ের কয়েকটি পৃষ্ঠা নিয়ে কথা বলবো। দেখো, তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ, এটা আগে আমরা একটু পড়ে নেই। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের তত্ত্ব ব্যবহার করে থাকি। বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। বর্তমান যুগকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়, এটা মনে রাখবে তোমরা। তথ্য প্রযুক্তির যুগে বসবাস করে তত্ত্ব জানা ও তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ এবং এর প্রায়োগিক দক্ষতা অর্জন আমাদের সকলের জন্য অপরিহার্য। তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যা থাকার সম্ভাবনা যাচাই এবং একটি যুক্তির সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখি তত্ত্ব উপাত্ত, এখন আমরা জানবো ইনফরমেশন অ্যান্ড ডাটা, এটা হচ্ছে ইংলিশ, আর বাংলা হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, শিক্ষক প্রতিদিন শ্রেণীকক্ষে তোমাদের উপস্থিতি অনুপস্থিতির তালিকা রেকর্ড করেন। মানে কে কোন দিন স্কুলে যায়, কোন দিন যায়নি, ওটা উপস্থিতি এবং অনুপস্থিতির তালিকা না তোমাদের হাজিরা ডাকা হয়, ওটা সংরক্ষণ করেন। প্রতি পরীক্ষা শেষে তোমাদের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন এবং এর উপর ভিত্তি করে তোমাদের দুর্বলতা চিহ্নিত করেন এবং তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। অনেক সময় আমরা বাজারে গিয়ে বিভিন্ন জিনিসপত্রের বাজার দর সরাসরি জানতে পারি। তোমাদের মধ্যে অনেকে মাঠে গিয়ে সরাসরি ফুটবল বা ক্রিকেট খেলা দেখেছ, অনেকে চিড়িয়াখানা গিয়ে বিভিন্ন পশু পাখি সম্পর্কে অনেক কিছু জেনেছ, আবার দৈনিক পত্র পত্রিকা রেডিও টেলিভিশন ইত্যাদির মাধ্যমে থেকেও আবহাওয়া খেলাধুলা বাজার দর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি। এখন আসবো আমরা মূল বিষয়ে। দেখো উপাত্ত, তোমাদের জানা আছে পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সংখ্যায় প্রদান করা হয়। তত্ত্বসমূহ যখন সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় আমরা তখন তাকে উপাত্ত বলি বা উপাত্ত পেয়ে থাকি, যেটা ওটাই হচ্ছে উপাত্ত। যেমন অহনার বয়স 11 বছর, এটি একটি তত্ত্ব। অহনার বয়স যে 11 বছর, এটা একটা কি তত্ত্ব, কিন্তু 11 সংখ্যাটি হলো উপাত্ত, মনে থাকে যেন। আবার বলি, অহনার বয়স 11 বছর, এটি একটি কি তত্ত্ব, আর কিন্তু এই 11 সংখ্যাটি হলো উপাত্ত। এখন জানবো বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। আমি আগে তোমাদের সংক্ষেপে বলি, বিন্যস্ত মানে হচ্ছে সাজানো থাকবে, ধরো 2, 4, 5, 2, 4, 6, 8, 9, 10 এভাবে সাজানো থাকবে। আর অবিন্যস্ত, অবিন্যস্ত মানে হচ্ছে এলোমেলো, ধরো প্রথমে দিবে 6, 6-এর পরে দিবে 3, 3-এর পরে দিবে 8, 8-এর পরে দিবে 12, 12-এর পরে দিবে 9, এরকম এলোমেলো দেওয়া থাকবে, এগুলো হচ্ছে অবিন্যস্ত। বিন্যস্ত মানে হচ্ছে সাজানো থাকবে সিরিয়ালে, আর অবিন্যস্ত মানে হচ্ছে এলোমেলো। তারপরে দেখো ক দল, এখানে তোমাদের শ্রেণীতে 40 জন শিক্ষার্থী আছে। তোমরা ক হো খ নামে দুটি দল ভাগ করে নিজেদের ওজন কেজি পরিমাপ করে খাতায় লেখো। ধরা যাক ক দলের সদস্যদের ওজন কেজি নিম্নরূপ। এখানে ধরা যাক বলা হয়েছে যে ক দল দেওয়া আছে না, এখানে সংখ্যা আছে 40, যেগুলো সংখ্যাগুলো দেওয়া আছে এটা ধরে নিয়েছে। এখন আমাদের লেখা উপাত্তগুলো এলোমেলো অবস্থায় সাজানো আছে, এগুলো কোন ধরনের উপাত্ত? এগুলো এলোমেলো আছে না, দেখো প্রথমে 45, তারপরে 50, তারপরে আবার 42। প্রথমে ঠিক ছিল, প্রথম দুইটা ঠিক ছিল যে 16 থেকে শুরু হয়েছে, 16 থেকে 45, 50, তারপরে হওয়ার কথা কত 52, তারপরে 55, এরকম হওয়ার কথা, আবার চলে আসছে কি 42-এ, তাহলে এলোমেলো হয়ে গেছে, আবার 16 থেকে চলে গেছে, তাহলে এটা কি অবিন্যস্ত উপাত্ত। কী হবে অবিন্যস্ত উপাত্ত? আবার এখানে বলেছে দেখো নিশ্চয় এগুলা অবিন্যস্ত উপাত্ত। হ্যাঁ, অবিন্যস্ত উপাত্ত। চলো উপাত্তগুলোকে মানে উদ্যক্রম অনুসারে সাজাই। মানের উদ্যক্রমে সাজানো মানে ছোটো থেকে বড় সাজাইতে হবে। এই যে উপাত্তগুলো দেওয়া আছে এখানে 45, 50, 42, 43, 54, 46 যেগুলো দেওয়া আছে এগুলোকে মানের উদ্যক্রমে সাজাই। মানের উদ্যক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড় সাজাইতে হবে, তাহলে উপাত্তগুলোকে মানে উদ্যক্রমে অনুসারে সাজিয়ে পাই। দেখো প্রথমে 40, তারপরে 42, 43, 45, 46, 47, 50, 55, 55, 51, 52, 53, 54, 55, 56, 57, এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্তর আরেকটা হচ্ছে ওই যে মানের উদ্যক্রমে সাজানো পাই, এগুলো দেখো ছোটো থেকে বড়, আর বড় থেকে ছোটো হচ্ছে মানের অর্ধক্রমে, কেমন। এখন যদি আমরা পরের পৃষ্ঠা চলে যাই, দেখো জন্ম মাসের টেলি, এখানে একটি কাজের মাধ্যমে উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ ও স্তম্ভ লেখ বার ডায়াগ্রাম অঙ্কন করে অঙ্কন প্রক্রিয়াটি উপস্থাপন করা হলো। এখানে জন্ম মাসের টেলি দেওয়া আছে, দেখো
আমাদের জন্ম মাস খুঁজে বের করার জন্য নিচের চকটি পূরণ করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, এখানে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। তারপরে এখানে টেলিচিহ্ন এবং টেলির মোট সংখ্যা দেওয়া আছে। ক, যে বলা হয়েছে প্রতিটি টেলিচিহ্ন নির্দেশ করে কি নির্দেশ করে। খ, কোন মাসে সবচেয়ে বেশি শিক্ষার্থীর জন্ম নিয়েছে। গ, কোন মাসে সবচেয়ে কম শিক্ষার্থীর জন্ম নিয়েছে। গ, টেলির মোট সংখ্যা ও শিক্ষার্থী সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। হ্যাঁ, এখানে দেখো টেলির মোট সংখ্যাকে আমরা গণসংখ্যা বলতে পারি, গণসংখ্যা বলতে পারি। এখন আমরা প্রত্যেকে বোর্ডের জন্ম মাসের চক সারণি ব্যবহার করে একটি স্তম্ভ লেখা অঙ্কন করি। স্তম্ভ লেখা সম্পর্কে তোমরা পূর্বে শ্রেণীতে জেনেছ। এই লেখচিত্রের মাধ্যমে খুব সহজে বিভিন্ন উপকরণের উপাত্তের মধ্যে তুলনা করা যায়। স্তম্ভ আঁকতে হবে, দেখো এখানে একই মাপে ছোট কাগজে নিজেদের নাম লিখে বা তোমাদের স্ট্যাম্প সাইজ যে ছবির মাধ্যমে মাস অনুযায়ী সাইজ সাজিয়ে হার্ড পেপার অথবা পুরাতন ক্যালেন্ডারের পিছনে পৃষ্ঠায় নিচের নমুনাটির মতো স্তম্ভ লেখ তৈরি করো। তোমার একটা এক কাগজ আঁকলে হবে। হ্যাঁ, এখানে জন্মদিনের ক্যালেন্ডার দেওয়া আছে। দেখো ওই যে আমাদের এখানে বলা হয়েছে না যে ইয়ে বার করতে, যে কই না জানি এই যে টেলিচিহ্ন টেলিচিহ্নের মোট সংখ্যাটা আমি দেখাই দিছি আগে, এটা আমাদের করতে হবে। দেখো এটা আগে করে নিতে হবে যে জন্মদিনের ক্যালেন্ডার এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেওয়া আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। দেখো এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। তারপর এখানে তোমরা ধরো তোমাদের স্কুলের স্যারেরা বললো তোমাদের নাম লেখো, জানুয়ারি মাসে কার কার জন্মদিন হয়েছে, ফেব্রুয়ারি মাসে কার কার, তারপরে যে তোমাদের মার্চ মাসে, এপ্রিল মাসে, এভাবে কার কার জন্মদিন ধরো কোন মাসে হয়েছে, এরকম তোমাদের শিক্ষক বলেছে। তো এখন তোমরা যদি দেখো এখানে যে প্রথম জানুয়ারি মাসে কজন আমাদের এখানে, জানুয়ারি মাসে পাঁচজন, কজন, তাহলে আমরা এখানে লিখে নিব পাঁচ, কজন লিখে নিব পাঁচ। তারপর দেখো ফেব্রুয়ারি মাসে তিনজন লিখে নিলাম, তিন, তারপরে মার্চ মাসে দুইজন, তারপরে এপ্রিল মাসে তিনজন, তারপরে দেখো মে মাসে চারজন। তোমরা এইভাবে সুন্দর করে লিখবা। জুন মাসে কজন, জুন মাসেও পাঁচজন, তারপরে কি জুলাই মাসে একজন, তারপরে হচ্ছে আগস্ট মাসে কজন, আগস্টে হচ্ছে চারজন, এভাবে লিখে নিবা। কেমন, এভাবে লিখে তোমরা এগুলো পারবা। তোমরা তো এখানে দেখতে পাচ্ছ কজন জন্মগ্রহণ করেছে। তো এখন আমাদের যে এখানে একটা জিনিস বলা হয়েছে যে দেখো জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে আমরা এখানে টেলিচিহ্ন কীভাবে দিব, যে ইয়ে দেওয়া আছে টেলিচিহ্ন বসাতে হবে জানুয়ারি মাসের। তার জানুয়ারি মাসে কজন আমরা পেয়েছি, পাঁচজন। দেখো এক, দুই, তিন, চার, এই ফার্স্ট চারটা দিয়ে এভাবে একটা দিয়ে দিবে, তাহলে ফার্স্ট হয়ে যাবে না, তাহলে আমরা এখানে পাঁচ বসাই দিব। তারপরে ফেব্রুয়ারি মাসে কজন, এক, দুই, তিন, তাহলে আমরা এখানে তিনজন বসাই দিব। এভাবে তোমরা এগুলা বসাই দিবা। কেমন, এগুলা তো তোমরা পারবা, পরে এগুলো এভাবে দিবা। আবার ছয়টা হলে কী করবা, এরকম করবা, এক, দুই, তিন, চার, এ পাঁচটা হয়েছে না, এ একটা কয়টা হবে, এই ছয়টা হয়ে যাবে, তাহলে এখানে আবার ছয় লিখে নিবা, এগুলো তোমরা পারবা। তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি দেখি পরে কী আছে, যে পরে আছে জন্মদিনের ক্যালেন্ডার, তো আমরা দেখলাম এখানে যে স্তম্ভ লেখার মাধ্যমে তথ্য উপস্থাপন করো। তোমার ক্লাসে 40 জন শিক্ষার্থীর মধ্যে বিগত এক সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সানি দেওয়া হলো। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দেওয়া আছে এখানে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যে প্রথমে হচ্ছে রবিবারে পাঁচজন, সোমবারে তিনজন, মঙ্গলবারে চারজন, বুধবারে ছয়জন, বৃহস্পতিবারে দুইজন। তারপরে চলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভ লেখের মাধ্যমে উপস্থাপন করি। এটা লেখের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি রবিবারে পাঁচজন, সোমবারে তিনজন, এই যে রবিবারে কজন, রবিবারে পাঁচজন, রবিবারে কজন, পাঁচজন। তাহলে দেখো এখানে পাঁচ বরাবর ইয়ে দিছে না, এই যে পাঁচ বরাবর দিছে না, দেখ আবার সোমবারে তিন, তিন বরাবর দিতে হবে। কেমন, এই যে তিন বরাবর। আর এখন আমরা এটাকে ওয়াইঅক্ষ নিতে পারি, এটাকে কি ওয়াইঅক্ষ বরাবর নিব, আর এটাকে এক্স অক্ষ বরাবর নিতে হবে, এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে ওয়াইঅক্ষ বরাবর, বা ওয়াইঅক্ষকে বলতে পারো উলম্ব রেখা, এটাকে বলতে পারো যে মনে তো আইতেছে না, এটা হচ্ছে অভিলম্ব, অভিমুখ। কেমন, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ বলতে পারবা, আর এটা হচ্ছে ওয়াইঅক্ষ, তাহলে বাংলাগুলো বলতে হবে না। আর এগুলো হচ্ছে এখানে মঙ্গলবারে হচ্ছে পাঁচজন, আবার হচ্ছে বুধবারে কজন, ছয়জন, আবার হচ্ছে বৃহস্পতিবারে তিনজন। এভাবে তোমরা এগুলো দেওয়াই আছে, তোমরা বুঝতে পারবা। ও সরি, এটা হচ্ছে আনুভূমিক রেখা, আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব রেখা,
ওয়াই অক্ষ হচ্ছে যে এক্স অক্ষ হচ্ছে আনুভূমিক রেখা, স্তম্ভ লেখা দেখো উপরে স্তম্ভ লেখাটি আনুভূমিক রেখা বরাবর সপ্তাহে 5 দিনের নাম লেখো নাম এবং উলম্ব রেখা বরাবর দিনগুলোতে অনুপস্থিত সঙ্গে শিক্ষার্থী সংখ্যা প্রদর্শন করা হয়েছে। তারপরে গড় গড় আমরা পরে ভিডিওতে আলোচনা করব, আজকে ভিডিও অনেক লং হয়ে গেছে, তো আশা করি তোমরা ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছো, অনেক কিছু শিখতে পেরেছো। এগুলো তোমাদের বইতে উত্তর দেওয়া আছে, তোমরা একটু বুঝে ক্লাসগুলো করলে খুব সহজে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।